বলো ভাবি জান কেমন আছে? একটা বন্ধু জুটেছে তাই নাকি? গুড গুড, হ্যাঁ চিনতে পেরেছি, বলো বসো বসো, একটু গেম খেলছি আর কি। তোমার নাম জিয়াদ মনে হয় না? হ্যাঁ বসো, পাবজি খেলছি। আমার গেম খেলা না খুব নেশা জানো তো, গার্লফ্রেন্ড টালফ্রেন্ড টেম টেম করি না, খুব মানে ইয়ে গেম খেলায় সবসময় ব্যস্ত থাকি। তারও বলো খবর সবর, দিনকাল ভালোই কাটছে নাকি? আমার চলছে টিকটকও চলছে ভালোই, মোটামুটি করছি। ভাবি ভাবি এখনো হয়নি তো। বিয়েতে খবর দিও? হ্যাঁ অবশ্যই দেবো। তারপর তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? তাই নাকি? একটু খুলি তখন দেখি তোমাকে, আর খুব ভালো লাগে তাই নাকি? থ্যাংকস ভালো বলার জন্য। তারপর কোথায় গিয়েছিলে? তারপর এখানে এদিকে আসলাম, একটু ঘুরতে আসলাম, তো দেখলাম ওখানে ঘুরতে আসলে ঠান্ডা লাগে, দেখলাম হ্যাঁ ঠান্ডা লাগে। তারপর ব্যাপার হচ্ছে বন্ধু বানি না, তাই আমার মুখটা খুব খারাপ, ওদের সঙ্গে আমি গরিব বলে আমাকে। আচ্ছা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে চল, আমি আজকে থেকে তোর বন্ধু। সত্যি? হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি, আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ওইদিকে যাই একটু। আর কত খেলবে এগুলো? না খেলা শেষ হয়ে গেছে। তারপর বলো খবর সবর, তাহলে তোমার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি হচ্ছে করমজা বাড়ি। করমজা বাড়ি? আমার বাড়ি তো অপরে। হ্যাঁ আমি তোমার চিনি, আমি তোমাকে ওই জানি। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু হলে ঠিক আছে? দিনকাল কিরম কাটছে বলো? ভালো আছো? ও একটা গাল শুন, হ্যাঁ বলো। আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? এই মোটামুটি 5-7 মিনিট পর একটা বন্ধু এসছে তো দেখা করতে। হ্যাঁ ওকে ঠিক আছে। বলো ও হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়ান এক মিনিট, দাও এই দানটা খালি খেলে নি এক মিনিট। আমি খুব পাবজি খেলি। কত বলেছিল? 1000 টাকা না? ওহ
করছো? আমাদের বন্ধু ছিল, এখন তো ভাব হয়ে গেছো আমার। হ্যালো বলো, হ্যাঁ কেমন আছো? ওইদিন টাকাটা নিয়ে গেলাম না? হ্যাঁ টাকা থাকছে, হয়ে গেছে কাজ, কাজ হয়ে গেছে। হ্যাঁ কাজ হয়েছে, পয়সাটা কষ্ট করে ইনকাম করে। আচ্ছা হ্যালো, হ্যাঁ বলো, বাড়ি যেতে হবে এখনই। আচ্ছা ওকে যাচ্ছি, বললাম কি বাড়ি থেকে আমার বাবা ফোন করছে, যেতে হবে। হ্যাঁ আজকে আসি, ওকে ঠিক আছে। ও খবর সব বলো, কোথায় আসছিলা? আমি কলকাতাতে যাব। হ্যাঁ তো আমার খুব পয়সা জানিস মাঝে মাঝে পরে তো গেছে। আমি আমার দিও দি কত টাকা বল, আমি আছি। আমার 15,000 টাকা, খবর সবর চলছে, গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কালকে রাত্রে রাগারাগি হয়েছিল, তো তারপর থেকে আর কথা না। আমার কি বলবি না, তুই কলকাতা কি করতে গেলি? কলকাতা আমরা একটা দেখ আমাদের অবস্থা খুব খারাপ, ব্যবসা খুলে দিলে একটা ব্যবসা খুলেছি, মানে একটা ব্যবসা আমি দেখাবো তো নিয়ে যাবো। আচ্ছা ওখানে যাই হোক, তো ব্যবসা খুলেছি ওখানে আমার টাকা খিদা লাগেছে রে, চল কিছু খাওয়া দাওয়া করবো। তো আচ্ছা ঠিক আছে চল, তখনই চল। হ্যাঁ এই জিয়া তো আমার টাকা নিয়ে গেল 15,000 টাকা, 7 দিনের কথা বললো, সেই 7 দিন থেকে আজকে 20 দিন হয়ে যাচ্ছে। কল্লাগাই তো কেটে দিচ্ছে। বুঝতে পেরেছি, টাকাটা হয়তো দিবে না সেই জন্য আর ফোন ধরছে না আমার, দেখি কবে দেয়। কি ব্যাপারে এতদিন পর কোথায় ছিলিস? আমি তো যে 100 বারের উপর মনে হচ্ছে ফোন লাগাইছি, কি ব্যস্ত? আমার টাকাটা কবে দেবে? তুই যে বললি 7 দিনের মধ্যে দিয়ে দিব, আজকে যে 20 দিন হচ্ছে কবে দিব? আমি তো বারবার বললাম যে এটা আমার টাকা না, আমার বন্ধুর টাকা হয়, আমার কাছে ছিল তোকে আমি দিলাম। বন্ধুকে হেল্প করলে এরকমই হয়, হেল্প করলে এরকমই হয় না? না কবে দিবি বল, আজকে 20 দিন হচ্ছে বল। আমার কত কথা শোনালো ওই বন্ধুকে জানিস, তোকে আমি কেন করতে? তুই আমার টাকাটা জানিস তো, আমি ব্যবসা করছি। এইরকম কি ঘর করে নিস এইরকম তো? হ্যাঁ পয়সা পাবি না, ঠিক আছে যা, 15,000 টাকা খেয়ে বড় লোক হয়ে। বড় লোক ছিলেন,
তপনে থাকে। নাম হচ্ছে সরকার। নাম বললেই তোমাকে দেখিয়ে দেবে, কাকু জিজ্ঞেস করবে দেখিয়ে দিয়েছে। আমাদের কাছে তার মধ্যে কিছু না, ওকে বললে ও তোমার সাহায্য করে দেবে, খুব ভালো হবে। ওকে বলো তপনে, নাম লিটন বললে যাকে বললে দিয়ে দেবে। ব্যবহার হচ্ছে, শোনো তোমার দাদার যা মানে ব্যবহার সেটা তো আমি জানি। তোমার দাদা আমার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিল, বুঝতে পারলা তো? আমাকে এখনো পর্যন্ত টাকাটা দেয়নি, আর টাকাটা আমি যখন চাইতে যাই তখন উল্টা আমাকে গরম দেয়। কি হয়েছে, কোন হাসপাতালে ভর্তি আছে? মরে যাক, দেখার দরকার নেই, পারবো না দিতে, চলে যাও। হ্যাঁ শোনো শোনো, কত টাকা দরকার তোমার? 10,000। তো শোনো একটা কথা, কি আমি তোমাকে টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে, সেটা যদি রাখো তাহলে দিতে পারো। আমি যে তোমাকে এই টাকাটা দিচ্ছি, তোমার দাদা সুস্থ হয়ে যাক না জানতে পারে, গোপন যদি রাখতে পারো তাহলে আমি টাকা দেবো। কি বলবো জানো, তোমার দাদা আমার সঙ্গে এমন ব্যবহার করলো তারপর থেকে আমি আর ওর সঙ্গে মিশি না। আচ্ছা ওকে, ঠিক আছে আসো। তোর আমার হেল্প করলে আমি বাঁচে আছি। এই তো ভালো, তুমি ভালো? তুমি আমি ভাবলাম আমার ওই বন্ধু দিয়েছে ভালো, আমি জানতাম। তারপর তোমাদের খবর সবার ভালোই চলছে না? খবর সবার তো ভালো, কলেজে আসছিলে? কালকে কলেজে আসলাম তো। আমি না খুব নিজে কি এক করছি, কেন আমি তোর কাছে ক্ষমা চাইতে আসছি। দেখ ভাই, আমি অনেক ভুল করেছি, দেখ ক্ষমা চাওয়ার ইচ্ছা আছে, দুজন তার কাছে ক্ষমা চেয়ে নে। আমরা কি করব, ও তো সেদিন, দেখ সেদিন সাহায্যটা আমরা কিন্তু করতে পারিনি, আমাদের ছিল না, বুঝতে পারলি? হ্যাঁ, তোর অসুখ শুনে আমাদের কিন্তু খুব দুঃখ হয়েছিল। হ্যাঁ, কিন্তু লিটন দা, লিটন দা টাকাটা পুরো দিয়েছে, তো সাহায্য করেছে। সাহায্য যদি ক্ষমা চাইতে ওর কাছে নে। নন্দ ভুলটা বুঝতে পেরেছি, সেটাই অনেক ধন্যবাদ।